বন্ধুরা, নসিপুর রেল ব্রিজ থেকে আজিমগঞ্জ জংশন পর্যন্ত যে নতুন রেলপথ, এই নতুন রেলপথে তিনখানা আন্ডারপাস আছে। এই তিনটে আন্ডারপাসের মধ্যে এই আন্ডারপাসটা যেটা দেখাচ্ছি আপনাদেরকে, এই আন্ডারপাসটা, এটা হচ্ছে আজিমগঞ্জ জংশনের কাছে প্রথম আন্ডারপাস। যদি জংশন থেকে রেল ব্রিজ, নসিপুর রেল ব্রিজ পর্যন্ত যাওয়া যায়, তাহলে এই আন্ডারপাস হচ্ছে প্রথম আন্ডারপাস। দেখতে পাচ্ছেন আপনারা, এই আন্ডারপাসকে খুব সুন্দর করে নকশা করে সাজানো হয়েছে, আপনাকে দেখাই, খুব ভালো লাগবে। এই দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে, আরও দেখাই, এই দেখুন, দেখলেন কি সুন্দর করে সাজানো হয়েছে। এই বন্ধুরা আজিমগঞ্জ জংশন, আজিমগঞ্জ জংশন থেকে আমি প্রথম আন্ডারপাসে আছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর সাজানো, দেখুন, এই দেখুন কি সুন্দর, কি সুন্দর ছবি এঁকেছে, ছবিগুলো ভিতরেও আছে, চলুন দেখাই। এই দেখুন কি সুন্দর ছবি, কি দারুণ না। এই হচ্ছে প্রথম আন্ডারপাস, চলুন এবার আপনাদেরকে দ্বিতীয়টা দেখাই। বন্ধুরা, জংশন থেকে যদি নসিপুর রেল ব্রিজের দিকে যাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে এটা দ্বিতীয় নম্বর আন্ডারপাস, এটা হচ্ছে দু নম্বর আন্ডারপাস। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ডেকোরেশন নাই, খুব সুন্দর করে যে সাজানো যেটা প্রথমটাই দেখেছিলাম সেই ব্যাপারটা কিন্তু এখানে নাই। ওটা রেল কোয়ার্টারের মধ্যেও আন্ডারপাসটা আছে বলে ওটাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু এক্ষেত্রে দেখুন আর কিন্তু কোনো সেই সাজানো ব্যাপারটা কিন্তু আর কোনো আন্ডারপাসে এরকম নাই। এই সোজা চলে গেলে এখানে লোকোমোটিভ পাওয়া যাবে, লোকো যেখানে রেল সারানো হয়। বন্ধুরা, এই দু নম্বর আন্ডারপাস দিয়ে এসে এদিকে বললাম না যে লোকোমোটিভ, তো এই সাইডে, এই সাইডে হচ্ছে আপনার লোকোমোটিভ। এই যে এই ট্রেনটা আসছে কাটোয়া থেকে এটা আজিমগঞ্জ জংশন ঢুকছে। চলুন এবার আপনাদেরকে তিন নম্বর আন্ডারপাসটা দেখাই। আজকে নিচের ঢালাইয়ের কাজ, দেখুন আন্ডারপাসের নিচের ঢালাইয়ের কাজ চলছে। দেখতে পাচ্ছেন আজকে নিচের ঢালাইটা হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ওয়ালের কাজ কিছুটা বাকি আছে, ওয়ালের কাজটা হবে, আর এখানে মাটি ফেলার কাজ বাকি আছে। এই ওয়ালটা হয়ে গেলে তারপরে এখানে মাটি ফেলাটা কমপ্লিট করবে, খুব বেশি কাজ বাকি নাই বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো এটা হলো তিন নম্বর আন্ডারপাস, এরপরেই সামনে এদিকে গেলেই ব্রিজ। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করলাম। ব্রিজ তো আপনাদেরকে এর আগের দিন ভিডিওতে আমি দেখিয়েছি, তো আপনারা কমেন্ট করে বলেছিলেন যে আন্ডারপাসের দাদা, আন্ডারপাসের খবর দেন, আন্ডারপাসের আপডেট দেন। তো আমি আপনাদেরকে আজ তিনটে আন্ডারপাসই দেখালাম। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অবশ্যই একবার প্রেস করে রাখবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। তো বন্ধুরা, ধন্যবাদ।
আর বন্ধুরা আপনারা আমার চ্যানেলে কি দেখতে চান আপনারা অবশ্যই কমেন্ট করে জানান, আমি আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব সেই ভিডিও দেখানোর, তার আপডেট দেওয়ার। আপনারা কমেন্ট করে জানান বন্ধুরা যে আপনারা কি দেখতে চাইছেন আমাদের মুর্শিদাবাদ জেলার, আপনারা মুর্শিদাবাদ জেলা সংক্রান্ত যা দেখতে চান আপনারা কমেন্ট করে জানান, আমি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব এবং তার আপডেট দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।